আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, পার্লামেন্টারি মুখোশ, একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলছেন সাইফুল হক। এরপর জানিয়ে দিব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদের জামিন আবেদন। জানাব নিজের বন্দুকের গুলিতে আহত পুলিশ কনস্টেবল। এদিকে কারো সঙ্গে আমরা যুদ্ধে চড়াতে চাই না বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। জানাব রাজধানীতে আটতলা থেকে গৃহকর্মীকে ফেলে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার। রাজধানীর মোহাম্মদপুরে বহুতলা একটি ভবনে অষ্টম তলা থেকে ফেলে কিশোরী এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার 6 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে মোহাম্মদপুরের শাহজান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নিহত কিশোরী হলেন পিতি 15। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিনিঙ্গা গ্রামের লোকেশ উড়ানের সন্তান। জানা যায় এর আগে গত 4 আগস্ট ওই বাড়িতে একটি ফ্ল্যাট থেকে পরে গৃহকর্মীর শিশু ফেরদোসি গুরুতর আহত হয়। ওই ঘটনার পর শিশুটির মা জোসনা বেগম যদি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন, এরপর এই ঘটনা ঘটল। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হঠাৎ করে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 5 ফেব্রুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী মঈন আব্দুল মানিক সাঈদের স্থলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, পার্লামেন্টারি মুখোশ, একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলছেন সাইফুল হক। বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ডামি নির্বাচনে ডামি সরকার দিয়ে এবার ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। বিদেশিদের কূটনৈতিক শিষ্টাচারে সার্টিফিকেট দিয়ে মানুষের সমর্থনবিহীন ক্ষমতা টিকে রাখা যাবে না। সোমবার 6 ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী অর্কাস পার্টি ঢাকা মহানগর কমিটির এক বিক্ষোভ সমাবেশে সব কথা বলেছেন তিনি। তিনি বলেন আওয়ামী লীগ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে পার্লামেন্টারি মুখোশের আড়ালে বাস্তবে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন দেশ অনিবার্য বিপর্যয়ের দিকে নিপতিত হচ্ছে। তিনি বলেন ব্যবসায়ী আর দুর্নীতিবাজরা সরকার আর সরকারি দলকে খেয়ে ফেলেছে। মুনাফাখোর সিন্ডিকেট আজ বাজার নিয়ন্ত্রণ নিয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা আর এই সরকারে নেই। এই সরকার নিজেই দেশের মানুষকে মুনাফাখোর ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে। ক্ষমতাসীনদের সমালোচনা করে সাইফুল হক বলেন বিরোধী দল এবং তাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা নেই বলে মিথ্যা সাজানো মামলায় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে এই অবৈধ সরকার। তিনি এসব মামলাকে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন জবরদস্তি এবং ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশটাকে পরাশক্তির লীলাভূমিতে পরিণত করেছে। সাইফুল হক দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে ডামি সরকার আখ্যা দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা দাবিতে যুগপত ধারার গণসংগ্রাম জোরদার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিপ্লবী অর্কাস পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজিল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বন্নিশিকা জামালি, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদা বেগম, সাইফুল ইসলাম, মীর রেজাউল করিম, পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার প্রমুখ। মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদের জামিন আবেদন। মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন চেয়ে আবেদন করা হয়েছে। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে তাদের জামিন বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেছেন এরা
আগে ঢাকা সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে এই মামলার তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। ওই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করছি। আদালত আংশিক শুনানি গ্রহণ করেছে, দুপুরের পর এ বিষয়ে আবারও শুনানি হবে। আশা করছি আদালত তাদের জামিন মঞ্জুর করবে। গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে গুরুতর শুরুর আগেই গুরুতর সংঘর্ষ শুরু হয়। আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরে বিজয়নগর পানির ট্যাঙ্ক এবং শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। এক পর্যায়ে বেলা 3টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ওই সংঘর্ষে পুলিশের এক সদস্য এবং যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়। আহত হয় পুলিশের 41 এবং আনসারের 25 সদস্য। এছাড়াও কমপক্ষে 20 জন সাংবাদিক আহত হয়েছে। এই ঘটনার পর থেকে গত 28 অক্টোবর মির্জা ফখরুলের গুলশানে নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি, এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এদিকে গত 2 নভেম্বর দিবাগত রাত 1টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আটক করে ডিবি, পরদিন 3 নভেম্বর মহাসমাবেশ চলাকালে সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। মামলায় তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে 9 নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। নিজের বন্দুকের গুলিতে আহত পুলিশ কনস্টেবল। বরিশালে মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে সংস্কৃয় অপারেশন চলাকালীন নিজ বন্দুকের গুলি বের হয়ে পায়ে গুলি লেগে আহত হয়েছে মোহাম্মদ কাউসার নামে এক পুলিশ সদস্য। সোমবার 5ই ফেব্রুয়ারি বেলা 11:30 দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের চরশেফলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, অভিযানে কোনো হামলার ঘটনা ঘটেনি, একজন পুলিশ সদস্য মিস ফায়ার করেছিলেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মেহেন্দিগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, উপজেলার জাঙ্গালীয় ইউনিয়নের ভোলানাথ গ্রামের চরশেফলি এলাকায় গজারিয়া নদীতে অবৈধ জাল উদ্ধার এবং বিভাগীয় উপপরিচালকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট র‍্যাব কোস্টগার্ড পুলিশ একটি টিম অভিযান চালায়। উদ্ধারের পর পাইজল দুজন পুলিশের হেফাজতে রাখা হয়, কিন্তু পেছন থেকে 150 নারী পুরুষ দায়িত্বরত পুলিশ এবং লেবারদের উপর হামলা করে জাল ছিনিয়ে এনে গেছে। তারা এ পর্যন্ত কোটি টাকার জাল উদ্ধার করেছে। সময় একজন কনস্টেবল বন্দুকের গুলি ফায়ার হয়ে নিজের পায়ে লেগে যায়। তাকে গুরুতর অবস্থায় সেবাসিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস বলেছেন, চরশেফালিতে জাল উদ্ধার অভিযানে স্থানীয় লোকজন ঝামেলা করছিলেন। তারা যখন উদ্ধার কাজ করছিলেন তখন পেছন থেকে 150 নারী পুরুষ এসে কিছু জাল নিয়ে যায়। যদিও 11টি পাইপ জাল জব্দ করা হয়েছে। ওই সময় কাউসার নামে একজন পুলিশ সদস্য লোড করা বন্দুক থেকে 1 রাউন্ড গুলি বের হয়ে নিজের পায়ে লেগে আহত হন। কারোর সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না, বললেন উবাইদুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে যুদ্ধের কারণ নেই। মিয়ানমার নয়, শুধু কারোর সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না। মঙ্গলবার 6 জানুয়ারি সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন কাদের। এর আগে তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন। সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে আমাদের যে সমস্যা সেটি আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে, আমরা আলোচনার মাধ্যমে তাদের উদ্বেগ জানাবো, তাদের বক্তব্য শুনব। সংবাদ সম্মেলনে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে উবাইদুল কাদের বলেছেন, বিষয়টি তাদের অভ্যন্তরীণ, এটা এমন নয় বাংলাদেশের সঙ্গে তাদের যুদ্ধ, আমরা তো এত অন্যায়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত তাই নয়। তাদের অভ্যন্তরীণ সংঘাতটি সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে, সীমান্ত থেকে মর্টার শেল গোলা আমাদের এখানে ছিটকে পড়ছে, এতে আমাদের 2 জন নিহত হয়েছে। এর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের সংঘর্ষের সঙ্গে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক কোনো সম্পর্ক আছে বলে মনে করছি না। তাদের 54টির মধ্যে এনথিক কমিউনিটি আছে। এই এনথিক কমিউনিটিগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ সংঘাত, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। এ সময় সেতুমন্ত্রী জানান, আগামী শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাচনে নৌকার প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে উপজেলা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে, সব নির্বাচনে প্রতীক থাকছে কিনা তার সিদ্ধান্ত নেবে ওয়ার্কিং কমিটি। আমাদের বর্ধিত সভায় যারা থাকবেন তাদের মতামত গ্রহণ করা হবে, এটা মৌলিক একটি সিদ্ধান্ত। এই ব্যাপারে